আপনি কি লটারির টিকিট কাটেন বা লটারির টিকিট কেটে আপনারও কি কোটিপতি হওয়ার ইচ্ছে রয়েছে কিন্তু কোনোভাবেই পূরণ হচ্ছে না এমন কি ব্যাপার রয়েছে? তাহলে অবশ্যই আজকে যে খবরটা দেব এই কাজটা কিন্তু করতে পারেন। মানে আজকে একজনের কথা আপনাদেরকে জানাবো, এই যে ব্যক্তি বেঙ্গালুরুর অরুণ কুমার ভট্টাখে করত, এই ব্যক্তির পথটা আপনারা অবলম্বন করতে পারেন। কারণ এই ব্যক্তি রাতারাতি এখন চলে এসেছেন খবরের শিরোনামে। কি করে কিভাবে সেটাই বলবো, তবে শুরুতেই বলে দিই সব কিছুর পিছনে রয়েছে লটারি। সম্প্রতি সিরিজ 250 বিগ টিকিট লাইভ ড্রতে গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হলেন তিনি। তার প্রাপ্ত অর্থের অঙ্ক দেখে সকলেরই চোখ কপালে উঠে গেছে। এই বিগ টিকিট আবুধাবিতে অনুষ্ঠিত একটি লাইভ শো, যাতে সারা বিশ্বের মানুষই অংশগ্রহণ করতে পারে, মানে আপনিও অংশগ্রহণ করতে পারেন যদি আপনি চান। এবং লাইভ টেলিকাস্টের সময় যাদের নম্বর ঘোষণা করা হয় তাদের নম্বরে বিপুল পরিমাণের টাকা পুরস্কার হিসেবে তারা জিতে নেন। অরুণ কুমার ভট্টাকে কারোর সব মিলিয়ে তিনি যে টাকাটা জিতেছেন সেটা শুনলেই এবারে আপনাদের চোখ কপালে উঠবে। 20 মিলিয়ন দিনার, যা ভারতীয় মূল্যে প্রায় 44 কোটি 75 লক্ষ টাকা। অরুণ কুমার তার বন্ধুদের কাছ থেকে ইতিমধ্যে এই বিগ টিকিট লাইভ ড্র সম্পর্কে জানতে পারেন, আর তারপরেই যেমন তিনি জানতে পারেন তেমনই কাজ। আর কি করলেন না, অনলাইনে বিগ টিকিট রাফেল কিনে ফেললেন। 22 মার্চ টিকিট কিনেছিলেন তিনি। বিগ টিকিট লাইভে যখন স্ট্রিম হয় তখন লটারি হিসেবে তার নাম ঘোষণা করা হতেই একেবারে শুভেচ্ছা বার্তায় ভরে যায়। আর তিনি যখন দেখেন যে তিনি বিজয়ী হয়েছেন অবশ্যই খুশি হয়েছেন। তবে কি ভাবছেন বলুন তো, যে এত টাকা তিনি যে জিতেছেন, এই টাকা বিষয়টাকে আপনারা ঠিক কীভাবে ভাবছেন? আপনারাও কি ভাবছেন যে এইভাবে যদি আপনারাও ইনভেস্ট করেন আপনাদের সামান্য টাকা লটারির টিকিট কিনতে, তাহলে হয়তো আপনারাও কোটিপতি হয়ে যেতে পারেন? একজন অরুণকে তার অর্থ বুদ্ধিমানের মতো ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন। রাতারাতি এখন চর্চায় চলে এসেছেন বেঙ্গালুরের এই বাসিন্দা। বেঙ্গালুরুর অরুণ এই মুহূর্তে চর্চার অন্যতম একটি নাম, খবরের শিরোনামেও রয়েছেন তিনি। আর যেভাবে লটারি কেটে তিনি একেবারে বলা যেতে পারে চোখের নিমেষে কোটিপতি হয়ে গিয়েছেন, এই বিষয়টা কিন্তু অনেকেরই মনে ধরেছে। বিশেষ করে যারা লটারি কাটেন বা যাদের লটারি কাটার অভ্যাস রয়েছে তারা কিন্তু বেশ খুশি হয়েছে। তবে যেটা বলছিলাম, যে এই যে লটারি কাটা এটা কিন্তু একেবারেই ভারতবর্ষের ঘটনা নয়, বাইরের ঘটনা, আবুধাবির ঘটনা বলছি। কিন্তু এই লটারির টিকিটের টিকিট নিয়ে যে খেলা হয় সেই লটারি খেলায় কিন্তু আপনিও অংশগ্রহণ করতে পারেন। কেমন লাগলো এই খবরটা অবশ্যই জানান, আর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।